যাকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করা হয়েছিল আন্তর্জাতিকভাবে তার কোনো ঠিকানা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু 101তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার নাম আর কোনোদিন মোছা যাবে না। বঙ্গবন্ধু দেখানো পথে চলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষের কর্মসূচি বাড়ানো হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি মূল দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সব স্তরে কমিটিকে নিজেদের মতো করে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ, আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজুলেশন হচ্ছে যে 26 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন।